পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রে টানা দশ দিন পর আন্দোলনের ঢেউ কিছুটা কমে এসেছে। এরপরও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করেছেন ব্ল্যাক লিভস ম্যাটার আন্দোলনকারীরা। এই বিক্ষোভে সমর্থন জানিয়ে পুলিশি সংস্কার দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে হোয়াইট হাউসের কাছে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে নাগরিক অধিকার সংগঠনগুলো। 25 মে পুলিশের হামলায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার হোয়াইট হাউসের কাছে লাফায়েত স্কোয়ারে বিক্ষোভ করেন হাজারো মানুষ। বিক্ষোভ চলাকালীন ছবি তোলার জন্য ট্রাম্পকে চার্চে যেতে সুযোগ করে দিতে বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ। শান্তিপূর্ণ প্রতিবাদটি রুখে দিতে বিক্ষোভকারীদের উপর ঘোড়া, প্রজেক্টাইলস এবং গ্যাস ব্যবহার করেছিল পুলিশ ও ন্যাশনাল গার্ড। এই ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার সহ কয়েকজন ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, ব্ল্যাক লিভস ম্যাটার সহ বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন। নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণ এবং এর জন্য বেআইনিভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্প এবং অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে পাগলা কুকুর বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভকে সমর্থন করে ট্রাম্পের সমালোচনার জবাবে ম্যাটিসকে ধুয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাটিসের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প টুইটারে লিখেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমার মধ্যে একমাত্র মিল হচ্ছে আমরা দুজনই ম্যাটিসকে বরখাস্ত করেছি। ট্রাম্প ম্যাটিসের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেন, ম্যাটিসের আগের ডাকনাম ছিল বিশৃঙ্খলা, আমি সেটা পাল্টে পাগলা কুকুর রেখেছিলাম। অবশ্য দেশব্যাপী শুরু হওয়া বর্ণবাদ বিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস। 69 বছর বয়সী সাবেক এই জেনারেল বলেন, ট্রাম্পের নেতৃত্ব অপরিপক্ক এবং যুক্তরাষ্ট্রকে তিনি ভাগ করার চেষ্টায় আছেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন। ওবামা আমেরিকায় পরিবর্তন আনতে বিক্ষোভ অব্যাহত রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান। তিনি পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিও জানিয়েছেন। This country is going to get better and so I hope that you also feel hopeful even as you may feel angry. Because you have the power to make things better and you have helped to make the entire country feel. সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।